কাছে আমার একটা প্রশ্ন ছিল আল্লামা মাহমুদউদ্দিনকে নিয়ে আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে বিভিন্ন আলেম ওলামারা বলতেছে বিশেষ করে কওমি ঘরনা আলেম ওলামারা বলতেছে যে আল্লামা মাহমুদউদ্দিন সাহাবিদের মানে সমালোচনা করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের ওয়া সাল্লামকে শেষ নবীকে নিষ্পাপ মনে করেন না এই কথাটা এখন ইদানিং খুবই ভাবে চলতেছে তো আমার প্রশ্নটা হলো আল্লামা মদুদিকে কিন্তু বাস ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছিল সৈদা আরফ থেকে তাহলে কি সৌদির আলিম উল্লামারা কি এটা জানতো না এটাই আমার প্রশ্ন মদিলা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম এটা মাল নাম আদুদি রহমতুল্লাহ আলাই তিনি প্রণয়ন করেছেন ওয়াইসি এটা প্রতিষ্ঠা এটা নেতৃত্ব দিয়েছেন সৌদি উল আ মা নিয়ে সাইদ আবুল আলাম মদুদিদি আমার ভাই আপনাকে একটা কথা বলছি যেই যুগের যিনি যত বড় আলেম ছিলেন তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে এখন যারা আসলে বলে যে তিনি সাহবা একেল সমালোচনা করেছেন এই করেছেন ওই করেছেন তাই তারা আসলে মধুদির লেখনী হ্যাঁ ইতিহাস এগুলো পড়েন না কেন তাদের এগুলো পড়া নিষেধ আছে খবরদার মজুদির বই পড়া যাবে না তাইলে ইমান চলে যাবে এই হবে এটা হবে সেটা হবে আপনি এই বইগুলো পড়ুন আপনি নিজে পড়ুন পড়ার পর বুঝার চেষ্টা করুন খেলাফতে হতো খেলাফতে খেলাফ বইটা বাংলা ভার্সন হলো খেলাফত রাজতন্ত্র আপনি নিজে একটু পড়ুন তাইলে দেখবেন তাইলে দেখবেন একটা কথাও তিনি অযৌক্তিক বলেননি এবং তিনি সাহাবাই কেরাম নবিজি তাদেরকে যেইভাবে আমরা সম্মান করি তিনি সেইভাবে আমাদের চেয়েও বেশি সম্মান করেছেন সম্মান দিয়ে কলম ধরেছেন মুখে বলেছেন এগুলো সব উদ্ভট এগুলো সব বানানো এবং ওই যে এখানে প্রস্রাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এখন একজনের কমাটা মাঝখান থেকে উঠাই দিয়েছে কমা প্রস্রাব করিবে না কমা কমাটা উঠাই দিয়েছে এখন পড়ার পরে দেখা যায় কি এখানে প্রস্রাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এখন একটা লোক রাস্তা দিয়ে যায় যখন দেখলো এখানে প্রস্রাব করিবে না করিবে এখানে প্রস্রাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এখন সে এখানে দাঁড়াইছে পঞ্চাশ টাকা তো পকেটে নাই এখানে প্রস্রাব না করলে পঞ্চাশ টাকা জরিমানা এখন সে সেখানে দাঁড়িয়ে প্যান্টের চেইন খোলে চেইন খুলে যখন বসেছে বারো আনে সে বলে বেটা এখানে প্রস্রাব করিস সাইনবোর্ড দেখিস না কে কি সাইনবোর্ড সাইনবোর্ড দেখেই তো আমি প্রস্রাব করার জন্য বসছি সাইনবোর্ডে লেখা এখানে প্রস্রাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমানা প্রস্রাব করার নিষেধ কারণ না আমি তো এটারে পড়েছি এখানে প্রস্রাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমানা আমার তো প্রসাবের ধর এই নাই পঞ্চাশ টাকা পকেটে নাই এজন্য বসে বসে কোঁদ দিতেছি একটু পেশাব করার চেষ্টা করতেছি অবস্থাটা ঠিক তথ্যই বস তারা পুরো আবার সম্পর্ক এবারত কেটে কেটে খণ্ডিত এবারত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে হ্যাঁ আপনি একটু স্টাডি করুন জানার চেষ্টা করুন আপনার জানার অনুভূতি ফিলিং আছে এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জি আপনি প্রশ্নই ভাইয়া কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলম ভাই জি বলুন আমার প্রশ্ন হচ্ছে আমি সবকিছু যে যে রাজদিনে কথোপকথন করে অথবা ইসলামিক জিনিস না একটু কম হয়widetilde যেতু আপনাকে পেয়েছি আমি অন্ততঃ খুশি যে আমার নিজ ভাবে প্রশ্ন করার জন্য আমার প্রশ্ন হচ্ছে শয়তান ন্যায় একটা কথা আমরা বা জানি শয়তান কখন সৃষ্টি হয়েছে শয়তান যখন যখন কিরা আদম আলাইহিস যে সেজদা করা হয় নাই তখন আদম আলাইহিস সালামকে করা হয় না তখন কিন্তু শয়তান সৃষ্টি হয়েছে এর আগে কিন্তু শয়তান সৃষ্টি হয় নাই হ্যাঁ ওক আমার কথা বুঝতেবা তখন কিন্তু শয়তান সৃষ্টি হয় নাই তো যখন সকল ফেরেশতাদেরকে বলল আদমকে সেজদা শেষদা করার জন্য কিন্তু সবাই শেষদা করল কিন্তু একজন ফেরেশতা না তার মানে ওর মাথা তখন তো শয়তান ছিল না তখন এমন কি তার মাথা শয়তানি ঢুকছে সে তো পরিষ্কার ভাবে বলেছিল আনা খায়রুম মিনহু কোরান কোরআন বলছে খালাক্তাহু মিন তোরা ও খালাক্তানি মিন নার আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছো আমি দেখেছি আর আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী তুমি আল্লাহ যদি বলতে আদম আমাকে চেষ্টা করুক এটা যৌক্তিক তাহলে আমার কাছে ভাল লাগতো তুমি আল্লাহ উল্টা বললে কেন আমি আদমকে সেজদা করব। আরেকটা জিনিস এখানে ভুল সেটা হলো আদমকে সেজদা করতে বলা হয়নি উসজুদু লে আ একটা আছে কিন্তু উসুজুদু লে আদামা এই আদমের কারণে আদমকে কেবলা বানিয়ে আমি আল্লাহকে একটা সেজদা করো আমরা যে দুনিয়ার যেখানে থাকি কাবাকে কেবলা বানাই আমরা কি কাবাকে সেজদা করি কাবাকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি কাবা শ্রেষ্ঠ ইন্না ও দেয়াল ইন্স এই জন্য এটাকে আমরা সামনে রাখি ঠিক সেদিন আল্লাহ বলেছিলেন যে দেখো এই আদম সৃষ্টির জন্যে তোমরা বিরোধিতা করেছ আতাজ আলু ফিহা সেদু ফিহা ওইয়াস ফেকুদ্দে মা মারামারি করবে খুনা খুনি করবে এটা করবে সেটা করবে হ্যাঁ আমরাই তো তোমার এবাদত করি এবাদতে যদি তুমি আল্লাহ না পোষায় বলো আমরা স্পিড বাড়ায় দেই। খাই না শুই না বিশ্রাম করি না উজু করি না উজু যায়ও না ঘুমাই না যে যেভাবে আসি অনন্তকাল তোমার এবাদত করতেছি এখন এবাদত যদি আরও দরকার হয় বলো আমরা স্পিড বাড়ায় দেব জামেলার মধ্যে যে এখনো দরকার নাই আদম বানানোর করে দরকার নাই আল্লাহ বললে নিন্নি আলামু মা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না পরে আদমের গুণ গরিমা জ্ঞানের কাছে যখন সবাই পরাজিত হয়ে গেল তখন আল্লাহ বললেন দেখো আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ মাটি দিয়ে বানিয়েছি এখন আদম যে শ্রেষ্ঠ উসুজুদু আদামা অ্যাটেনশন প্লিজ সমস্ত শ্রোতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সকল দর্শকের উসুজুদু শেষদা করো লে আদামা আদমের কারণে আদমের শ্রেষ্ঠত্বের কারণে আমি আল্লাহকে শেষদা করো আদমকে সামনে রাখো আদমকে শেষদা করতে কিন্তু বলা হয় নাই আদমকে কেবলা বানাবে যেমন আমরা কাবাকে কেবলা বানাই কাবাকে চেষ্টা করি না চেষ্টা করি আল্লাহকে এখন এখান থেকে আবার কবর পূজারী কিছু বেসরা পীর মর্ষে তারা দলিল দেয় যে সাহেবকে চেষ্টা করা যদি যায় না হয়তো আল্লাহ কেন আদমকে চেষ্টা করাইলেন কিন্তু লাম একটা যে এখানে আসে উসরুদু আদামা আদমকে চেষ্টা করো এটা নয় লে দামা আদমের শ্রেষ্ঠত্বের কারণে মাটি দিয়া বানাইছি কি জ্ঞানী হাজার ভাষার পণ্ডিত ছিলেন আদম আলাইহিস আন্তর্জাতিক ভাষার হ্যাঁ আপনি দেখুন সাইক্লপEDIA খুলুন এখন আমি আল্লাহকে আদমকে কেবলা বানিয়ে একটা সিজদা করো এইজন্য আল্লাহ সিজদা করতে বলেছিলেন আল্লাহকে কেবলা বানিয়েছে আদমকে আর এটা যৌক্তিক জি ধন্যবাদ আমার উদ্দেশ্য প্রশ্ন নয় অবশ্য প্রশ্ন যদি আছে

শাহাদাত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রমোশন সবচেয়ে বড় অগ্রগতি এইভাবে আমি একরাম দুনিয়া থেকে গিয়েছেন জি আপনার হুজুরকে অনেক ধন্যবাদ হুজুর কাছে প্রশ্ন হলো যে আমি প্রায় এক বছর ধরে নামাজ পড়ি নামাজ পড়ার পরে আপনার এখন যে আমার ব্যবসাটা আগে একটু ভালো ছিল এখন যে আমার ব্যবসাটা একটু কমে গেছে আর কি মানে ওনার কাছে ছিল যে আসলে কি এর মাধ্যমে আল্লাহ এটা পরীক্ষা জীবনে পরীক্ষা নাই সেই জীবনে পাশ নাই যে জীবনে মেধা নাই সেই জীবনে ডিভিশনও নাই এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা আজমায়শ হতে পারে নবীদের পরীক্ষা এর চেয়ে কঠিন ছিল আপনার ব্যবসা একটু মন্দা যাচ্ছে এটা হতেই পারে সময়ের প্রেক্ষাপটে এটা স্বাভাবিক আপনি ব্যবসা চালিয়ে যান এবং ব্যবসা আমানতদারি সত্যবাদিতা এটা রক্ষা করুন নবী পরিষ্কার বলেছেন তাড় সদুকল আমিন কানা মা ইয়াফিল জাননা। দুই নম্বরই করে না হ্যাঁ ওয়াদা খেলাপ করে না মাফে কম দেয় না এক নম্বর ব্যবসা যারা করে তারা আমি নবীর সাথে একই জান্নাতে যাবে এই হাদেশটি আরেক সনদে আমানতদারি ন্যায় নীতির সাথে যারা ব্যবসা করে কানুনু মান নবিনা ওয় সিদ্দিকিনা ওয় সুহাদায় ও সালেহীন তারা নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে সালেহিনদের সাথে একই জান্নাতে যাবে আল্লাহ পাক আপনার সেই নিয়ামত আপনার জন্য কবুল করুন জি এই শুকরান Jazakallah আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমার একটা প্রশ্ন ছিল সেটাও আমি জাস্ট আপনাকে একটু বলছি আল্লাহ রাসুল কেন মক্কা বিজয়ের পরে ইবনে সাত্তাবকে হত্যা করার ঘোষণা দিলেন কেন একজন মানুষকে ক্ষমা করতে নিষেধ করলেন যিনি কাবার গিলাপে লুকিয়েছিলেন আপনার আলোচনায় শুনলাম এই বিষয়টা যদি এই তার নাম এবনে খাতাল এবনে খাতাল বুখারি শরীফ খুলুন দেখুন সিয়াসিতার সবখানে আছে এই লোকটা জাগায় বে শুধু নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত নবীকে গালি দিত নবীকে বিভিন্ন রকমের মিথ্যা অভিদায় অভিযোগ আনত এবং নবীকে গালাগালি করা এইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ব্রত এবং সে একদল লোককে ডেকে ডেকে এইসব গালাগালিগুলো শিখিয়ে বলতো যে তোদেরকে আমি এত এত টাকা দেব। তোরা এই এই ভাষায় এইভাবে মোহাম্মদকে শুধু গালি দে গালি দে যখন এইভাবে সে সীমা লঙ্ঘন করেছিল তখন ইনডাইরেক্ট অর্ডার নবী নিজের থেকে করেননি কিন্তু ইনডাইরেক্ট অর্ডার ওই নয় এলহাম আল্লাহ নবী এই একটা লোককে কাবার গেলাফের ভিতরে গিয়ে পালিয়েছিল এই একটা লোককে নবী বললেন তাকে ওখানে হত্যা করা হোক এই একটা লোক হত্যা করা হয়েছিল জি ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল